আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুস বাংলাদেশ থেকে বারবার বলতেছিল যে দামি প্রিমিয়াম আলট্রাবুক টাইপ কিছু একটা পাঠাবে তো ফাইনালি পাঠাইল এই জিনিসটা অ্যান্ড আমি ভাবছিলাম কী না কি হবে যে ভাইরে ভাই হাতে পেয়ে দেখলাম এই পিচ্ছি জিনিস ঘুরে ফিরে আমি তো অবাক থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটিং এই আলট্রাবুকটা অস্থির লাগছে আমার কাছে এটার নাম জেন জেনবুক ফ্লিপ এস এটার কোড নেম ইউএক্স থ্রি সেভেন্টি ওয়ান সাথে আছি আমি আশিকুর রহমান তুষার যে এইটার মতো থ্রি সিক্সটি ডিগ্রিতে রোটেড হতে পারি না আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড নামওয়ালা চ্যানেলে উইন্ডোজ ল্যাপটপের একটি ওভারভিউ শুরু করা যাক আকারে বেশ ছোট খুবই হ্যান্ডি সাইজ যে কোনো ব্যাগই এটা যাবে এটা বক্সে প্রিমিয়াম একটা ক্যারিং ব্যাগও দিয়ে রাখছে দেখলাম মাত্র চোদ্দ মিলিমিটারের মতো থিকনেস এইটার ওজনে মাত্র ওয়ান পয়েন্ট টু কেজি খুবই লাইট ওয়েট এবং স্লিম একটা ডিভাইস সাথে সাথে ডিউরিবিলিটিও ভালো মনে হচ্ছে মিলিটারি গ্রেড বডি নাকি বানাইছে এটা তারা ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে বানানো চ্যাসি তাই একই সাথে শক্তপোক্ত এবং লাইট ওয়েট রাখতে পারছে এইটা জেড ব্ল্যাক কালার চারপাশে ডায়মন্ড কাট কপার ফিনিশ খুবই প্রিমিয়াম একটা এনে দিচ্ছে যদিও আট জিবি কষ্টে থাকবেন আট জিবির অভাবে কিন্তু এইটা এত ফিঙ্গার প্রিন্ট ম্যাগনেট ক্লিন রাখা খুবই কষ্টকর বাম পাশে ফুল সাইজ এইচডিএমআই পোর্ট এবং দুইটা টাইপ সি থান্ডার পোর্ট ফোর পোর্ট যেগুলো চার্জিং এর ব্যবহার হয় দুইটা পোর্ট দিয়ে চার্জ দেওয়া যায় যদিও দুইটা পোর্টে একই সাথে দুইটা চার্জার কানেক্ট করলে কি হয় তা আমি দেখি নাই অপর পাশে ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান পোর্ট একটা এবং পাওয়ার বাটন তো এই টেবিল ল্যাপটপ হিসেবে পোর্টসগুলা রিসেন্টলি বলা যায় তবে হতাশাজনক ব্যাপার হচ্ছে এইটায় ইয়ারফোন পোর্ট নাই আসুস বলছে যে তারা বক্সে একটা টাইপ সি টু ইয়ারফোনের যেই কনভার্টার অ্যাডাপ্টার দিয়ে দিবে বাট আমরা সেটা বক্সে পাই নাই বরং বক্সে দেওয়া আছে একটি টাইপ এ টু ইথারনেট পোর্ট অ্যাডাপ্টার ট্র্যাক আমার কাছে খুবই কমফোর্টেবল লাগছে ইউজ করতে গেলে গ্লাস সার্ফেস এইটা সাইজ অ্যান্ড পজিশনিং অনেক ভালো ট্র্যাকপ্যাড অ্যাকুরেসি অনেক ভালো জেস্টারও কাজ করে কিছু ট্র্যাকপ্যাডের ডান কোনায় গুঁতে দিলে এটা নাম প্যাডে কনভার্ট হয়ে যায় এই নাম প্যাডের ব্রাইটনেসও চেঞ্জ করা যায় বাম কোনায় গুতিয়ে গুতিয়ে। তারপর থাকে কিবোর্ড ব্যাকলিট চিকলেট কীবোর্ডের তিন লেভেলের লাইট কন্ট্রোল করা যায় কী ট্রাভেল ডিস্টেন্স মোটামুটি ভালো কী সারফেস কেমন যেন মুশি নরম একটা ফিল দেয় অ্যাঙ্গুলে হ্যান্ড রেস্টের জন্য দরকারি স্পেস থাকায় টাইপিং এক্সপিরিয়েন্স ভালোই আমি এই ভিডিও স্ক্রিপ্ট তারপরে ভাই চ্যানেলে থার্ড ভিডিওটা স্ক্রিপ্ট দুইটাই এটা লেখি আমি মোটামুটি স্যাটিসফাইড অ্যাজ অ্যান অ্যাভারেজ ইউজার অভিযোগ নেই আমার আর আজকে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটি উইন্ডোজ অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যার নাম ওয়ান্ডার শেয়ার ইউনিকনভার্টার নামের সাথে মিল রেখে অডিও বা ভিডিও এর অসংখ্য ইউজফুল টুল দিয়ে ভরা অ্যাপ্লিকেশনটা এতে আছে ভিডিও কনভার্টার অডিও কনভার্টার ডাউনলোডার বিভিন্ন সাইট থেকে ডিরেক্ট ভিডিও ডাউনলোড করার জন্য এই অপশন জাস্ট লিঙ্কটা কপি পেস্ট করবেন ভিডিও কম্প্রেসর কোয়ালিটি মোটামুটি ঠিক রেখে ভিডিও সাইজটা ছোট করার জন্য এটি একটি ভালো সলিউশন ভিডিও এডিটর বেসিক কার্ডছাটের জন্য যথেষ্ট ফাংশন আছে সাথে ভিডিও মার্চ করার অপশন আছে স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ডিভিডি বার্নার ডিসপ্লের রেকর্ডের অপশন পেয়ে যাবেন এবং বড় সফটওয়্যার বা উইন্ডোজ বার্ন করার ফিচারটা খুবই ইউজফুল ফাইনালি টুল বক্স গিফ বানানো ইমেজ রিসাইজ সহ ছোটখাটো বেশ কিছু ইউজফুল ফিচার পেয়ে যাবেন এই টুল বক্সে মোট কথা পুরো সফটওয়্যারটাই দরকারি এই ফিচার ঠাসা অল ইন ওয়ান সলিউশন মানেই কিছু পয়সাপাতি খরচ তাই ওয়ান্ডার শেয়ার ইউনিক কনভার্টারের পুরোপুরি স্বাদ পেতে হলে আপনাকে এটা কিনতে হবে বিস্তারিত সবকিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর কথা বলতে হয় ডিসপ্লে নিয়ে মারাত্মক একটা জিনিস থার্টি পয়েন্ট থ্রি ইঞ্চের ফোর কে ইউএসডি প্যানেল ট্যান্টন ভ্যালিডেটেড খুবই সুন্দর একটা ডিসপ্লে হানড্রেড পার্সেন্ট ডিসিআইপি থ্রি সাপোর্টেড ব্ল্যাকস খুবই ডিপ কন্ট্রাস্ট দেখার মতো যে কোনো এইচডিআর কন্টেন্ট মারাত্মক লাগে মিডিয়া এক্সপিরিয়েন্স খুবই ভালো আর এইটা কিন্তু টাচ সাপোর্টেড ডিসপ্লে বক্সে একটা স্টাইলাসও দেয়া আছে যেটা ফোর থাউজেন্ড সিক্স প্রেশার লেভেল সাপোর্টেড তবে ডিসপ্লে নিয়ে সবচেয়ে মজার ব্যাপার থ্রি ডিগ্রি রোটেশন ডেস্কি ইউজ করলে ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলেই ডিসপ্লে পার্টটা যথেষ্ট স্টার্ডি থাকে নড়াচড়া করে না আবার পুরোটা ঘুরে ট্যাবের মতো ব্যবহার করতে পারবেন আমার ইউসেজে যথেষ্ট ইউজফুল পেয়েছি এটাকে ট্যাব মোডটা খুবই কাজে লাগে ব্রাউজিং বা রিডিংয়ের ক্ষেত্রে আর সাউন্ডের ক্ষেত্রে একটা স্পিকারগুলো হচ্ছে এই থাম রেস্টগুলোর নিচে দেয়া হারম্যান কার্ডন সার্টিফাইড এর স্পিকারগুলো তাই সাউন্ড কোয়ালিটি অনেক রিচ বাট সমস্যা হচ্ছে আপনি যখন ল্যাপটপ মোডে ইউজ করবেন স্পিকারগুলো মোটামুটি ব্লক হয়ে থাকে তাই সাউন্ডের লাউডনেসটা অ্যানাফ মনে হয় না বাট আপনি যখন এইভাবে ঘুরায়া হচ্ছে ট্যাব মোডে ইউজ করবেন তখন সাউন্ডগুলো হচ্ছে এই জায়গা দিয়ে মোটামুটি ভালোই বের হতে পারে এই জন্য লাউডনেস আমার কাছে যথেষ্ট লাগে ডিসপ্লের উপরে সেভেন টোয়েন্টি পি একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে ফ্রন্ট ক্যামেরাটার কোয়ালিটি খুব একটা সুবিধা লাগে নেই আমার কাছে যেহেতু বিজনেস পার্সনদের টার্গেট করে ল্যাপটপটা বানানো সেহেতু বিজনেস পার্সনরা প্রচুর পরিমাণ ভার্চুয়াল কনফারেন্স অ্যাটেন্ড করে থাকে ভিডিও কল তো অহরহ হতেই থাকে টিমদের মধ্যে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা থাউজেন্ড এইট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলে বেটার হতো আমার মনে করি তবে ভিডিও কলে মিটিং বা কনফারেন্সের ক্ষেত্রে ইউজফুল হবে এটার ইনবিল্ট নয়েস ক্যান্সেলেশন মাইকটা মিটিংয়ে আপনি নিজে স্পিকার হলে আপনার নিজের ভয়েস সাউন্ড বাদে বাদবাকি সব আইসোলেট করে ফেলে এই কোভিড সিচুয়েশনে ঘরে বসে কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করার সময় ঘরে বাচ্চা কাচ্চার ক্যাঁ উঁ ফ্যাঁ ফোঁ ইত্যাদি খুবই ইম্ব্যারেসিং হতে পারে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সামনে এইসব থেকে বাঁচতে এই নয়েস ক্যান্সেলেশন ফিচারটা খুবই আইডিয়াল আর ক্যামেরার পাশে একটা আই ক্যামেরাও আছে উইন্ডোজ হ্যালো আনলকিংয়ের জন্য খুবই ফাস্ট আনলক হয়ে যায় ফেস দেখেই চলে যাই আন্ডার দ্য হুড ইলেভেন জেনারেশন ইনটেল কোরআই সেভেন ইলেভেন সিক্সটি ফাইভ জি সেভেন টাইগার লেগ প্রসেসর তার সাথে ইন ইন্টেল আইরিশ এক্স সি গ্রাফিক্স দেওয়া বিল্টিন ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম আছে সোল্ডার করা দেশে যেটা আসছে সেটা আবার একটেরা বাই পিসি আই এসএসডি দেওয়া রিডেট স্পিড দুর্দান্ত ফাস্ট তো ব্যাটারি লাইফ জিনিসটা এরকম পোর্টেবল মেশিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সিক্সটি সেভেন ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া আর আপনি যদি মোটামুটি টুকটাক কাজ যেমন হচ্ছে ব্রাউজিং ছোটোখাটো কাজ যেগুলো ল্যাপটপে করে থাকেন তারপরে মাইক্রোসফট অফিসের কাজকাম এগুলো করলে মোটামুটি আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার থেকে আর যদি প্রোডাক্টিভ কাজের দিকে যান তাহলে আমি বলবো চার ঘন্টার মতো পেতে পারেন ব্যাটারি ব্যাকআপ ওভারঅল ব্যাটারি লাইফ যথেষ্ট ভালো আর এটা কিন্তু ইন্টেলের ইভো প্ল্যাটফর্ম সাপোর্টেড ল্যাপটপ যেখানে বেশ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে যেগুলো মোর পোর্টেবল বাট পাওয়ারফুল এবং খুব ভালো ব্যাটারি লাইফের ফোকাসড এমন ল্যাপটপের জন্য বানানো সাথে সিক্সটি ফাইভ ওয়াটার একটা চার্জার দেওয়া আছে এইটায় এক ঘন্টা পঁয়ষট্টি পার্সেন্টের মতো চার্জ হয়ে যায় সাথে আসুসের ইজি চার্জ ফিচার আছে রেগুলার স্মার্টফোনের পিডি চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ দেওয়া সম্ভব এটাকে পোর্টেবিলিটির ক্ষেত্রে এটা খুবই ইউজফুল ওভারভিউ হওয়ায় আমি বেঞ্চমার্কিংয়ে যাওয়ার পেরা নিচ্ছি না তবে দিস হার্ডওয়্যার ইজ রিয়েলি পাওয়ারফুল অ্যানাফ কথা বলি থার্মাল অ্যান্ড ফ্যান সাউন্ড নিয়ে ফ্লিপ এসে তিনটা মোড আছে কোয়াইট স্ট্যান্ডার্ড অ্যান্ড পারফরমেন্স কোয়াইট মোডে ব্রাউজিং বা টুকিটাকি কাজ বা মিডিয়া এক্সপিরিয়েন্সের সময় একদম চুপ থাকে ল্যাপটপটা কোনো ফ্যান নয়েজই নাই বলতে গেলে একদম সাইলেন্ট স্ট্যান্ডার্ড বা পারফরমেন্স মোডে কিছুটা হেভি লোড পড়লে ফ্যান নয়েজ আসে তবে সাউন্ডটা বিয়ারেবল যে কোনো এনভারনমেন্টে কাজ করার মতো ফ্যান নয়েজ অন্যরা বিরক্ত হবে আউটডোরে এমন চিন্তাই আসবে না এরপর থার্মালস নিয়ে কথা বলি হিটিংয়ের ব্যাপারে ডিসপ্লের নিচের পার্টটা অ্যান্ড কিবোর্ডের উপরের পার্টটা এই দুই জায়গায় হিটস্পট খুব বেশি বাট কোলে নিয়ে ব্যবহার করতে কোনো সমস্যা হয় না সহনীয় পর্যায়ে হিটিং থাকে আর কি আর এই ল্যাপটপটা বোধ থার্মাল অ্যান্ড হচ্ছে যদি ফ্যান নয়েজের কথা বলি দুই ক্ষেত্রেই কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই আমার ইউসেজে বিস্তারিত ডাটা দিতে পারলাম না তার জন্য দুঃখিত আর যারা গেমিং বা ফোর কে ভিডিও এডিটিংয়ের কথা মাথায় রাখেন ভাই এইটা কোনোভাবেই গেমিংয়ের জন্য না ভিডিও এডিটিং বা ফটোশপের কাজ প্রায়োরিটিতে এসে যায় কিছুটা এগুলো মোটামুটি ইজিলি হ্যান্ডেল করার মতো সামর্থ্য আছে এর কর্পোরেট কনজিউমার যেমন কোনো কোম্পানি সি এক্স ও অথবা বড় পদের কেউ যার লাইটওয়েট এবং ফ্লেক্সিবল বিজনেস উইন্ডোজ ল্যাপটপ দরকার কারণ এদের ট্রাভেল করা লাগে প্রচুর মূলত অফিস ওয়ার্ক করবে এতে তবে পাওয়ারফুল স্পেক থাকতেই হবে তার সাথে সাথে ডিভাইসটা তার সোশ্যাল স্ট্যান্ডার্ড অ্যাপিয়ারেন্সের সাথে যাওয়ার মতো অ্যানাফ প্রিমিয়াম হবে এবং ব্যাটারি লাইফ নিয়ে চিন্তার মতো কিছু রাখতে হবে না এমন কিছু চাই খেয়াল করলে দেখবেন জেনবুক ফ্লিপেসটা মোটামুটি এইসব ক্রাইটেরিয়া কথা মাথায় রেখে এগুলো সব কভার করেই বানানো হয়েছে অ্যান্ড আমাদের মতো পকেট ফাঁকা আমজনতার কথা যদি চিন্তা করি তাহলে আমরা হয়তো বা এইটার বাজেটে আরও অনেক বেটার জিনিস পেয়ে যাব বাট এটার যে নিশ মার্কেট যারা উইন্ডোজ ল্যাপটপ খুঁজতেছেন যেই নিশ টার্গেট কনজিউমার যারা আর কি তাদের জন্য জেনবুক ফ্লিপেসটা মোটামুটি একটা ভালো চয়েসই আমার কাছে মনে হচ্ছে ফ্লিপেসের বাংলাদেশে দাম বর্তমানে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে অ্যান্ড দাম শুনবো কি মানে বলেই আমি বেগে চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই আই উইশ এই জিনিসটা আরো কয়েকদিন রাখতে পারতাম নিজের সাথে খুবই মজা পাইছি সত্যি বলতে এক্সপিরিয়েন্স ভালো ছিল ওভারঅল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম